প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশনে হারছে, হওয়ার পর হচ্ছে হোয়াইট হাউস ছাড়তেছে না, রাইট? এটা নিয়ে আমরা সবাই কথা বলতেছি, হাসাহাসি করতেছি। আমরা আসলে হাসাহাসি করার সেই অবস্থান আমাদের নাই, কারণ আপনি দেখলে দেখবেন যে এই ঘটনার একটা পুনরাবৃত্তি বাংলাদেশে আপনি আপনার নিজের সোনার বাংলায় দেখতে পাবেন, কিন্তু আমেরিকাতে কি হইতেছে এই পুরো ডিটেলসটা হয়তো আমরা বেশিরভাগ কোনো অবগত না, যে কারণে এখন একটু আলোচনা করতে বসছি। সেটা যখন আপনি দুইটা আলোচনা করবো, দেখবেন যে দুইটা জিনিস একেবারে সেম টু সেম। প্রেসিডেন্ট ট্রাম্প যে কারণে ছাড়তে চাইতেছে না হোয়াইট হাউস, এটা তো অবশ্যই ক্ষমতা সবাই আটকে ধরে রাখতে চায়, কিন্তু আমেরিকার মতো একটা উন্নত সভ্য দেশে এইভাবে নিকলি সে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করার পিছনে আরেকটা মেজর কারণ আছে। সেটা হচ্ছে, যেটা অনেকে হয়তো জানেন না, সেটা হচ্ছে যে তার ফিয়ার অফ পারসিকিউশন বলা যা ঠিক হবে না, লিটিগেশন। সেটা হচ্ছে সে হোয়াইট হাউস ছাড়ার পরপর তার পেছনে মামলা হইতেছে, সিরিয়াল ধরে তার পেছনে লেগে যাবে। এটার আমি এটা নিয়ে রোল বাংলায় একটা লেখা লিখছিলাম, ওইটা পড়লে বিস্তারিত জানতে পারবেন কিছু দিক যে কি ঘটনা হোয়াটস গোয়িং অন। ট্রাম্প তার জীবন ভর নানা রকম আকাম কুকাম করছে, স্পেশালি সে শুধুমাত্র এই প্রেসিডেন্ট ইলেকশনটা করার এই সময়টাতে সে বহু রকম কাজকর্ম করছে যেগুলার আইনি জটিলতাতে পড়ার ভালো সম্ভাবনা আছে। শুধু সম্ভাবনা আছে, এটা প্রমাণিত, কারণ তার যে লয়ার ছিল, তার সাথে যারা কাজ করছে, তার অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল, ক্যাম্পেইনের যারা ইয়ে ছিল, এদের প্রায় এদের প্রচুর হইতে অলরেডি জেলে আছে। তো এদের আশেপাশে সবাইকে জেলে ভরছে, মানে জেলে ভরছে মানে বাংলাদেশের মতো না, যে বিরোধী দল দেখে জেলে ভরছে, এরা অন্যায় অপরাধ করছে, সেটা প্রমাণ আসছে। স্বাধীন বিচার বিভাগ আছে, বিচার বিভাগ বিচার করে প্রমাণ পেয়েছে এদেরকে, এরা সবাই জেলে। শুধু ট্রাম্প ছাড়া, ট্রাম্পের আশেপাশে সব জেলে, ট্রাম্প ছাড়া। এটার কারণ হচ্ছে প্রেসিডেন্টের সেই প্রিভিলেজটা থাকে ইউএসএতে, এটা সব দেশে হওয়ার কথা, সব দেশে একইভাবে চলে। সো ইউএসটা জানি সেটা বলি, যে প্রেসিডেন্টের একটা প্রিভিলেজ আছে, যে এই কারণে তাকে ইয়ে করা যায় না, তার বিরুদ্ধে হইতেছে ইনভেস্টিগেশন করা যায় না। IRS 100 মিলিয়ন টাকা পায় ট্রাম্পের কাছে, সেই ইনভেস্টিগেশনটা এখন বন্ধ আছে এই 4 বছর ট্রাম্প প্রেসিডেন্ট থাকায়, কারণ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা যায় না। ট্রাম্প যদি কোনো ক্রাইমও করে থাকে, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা যায় না, কারণ হচ্ছে তখন প্রেসিডেন্ট হইতেছে আদালতের কাছে বলে যে আমি এই পাওয়ার আছি, আমি দেশ চালাইতেছি, আমার বিরুদ্ধে এখন এই ধরনের কাজকর্ম করা দেশের জন্য ক্ষতিকর হবে। অথবা প্রেসিডেন্টকে যখন ডাকে ইয়ে করার জন্য, এটাকে কি বলে সাপিনা করা হয়, আসো কথা বলো বা তোমার তথ্য প্রমাণ উপস্থাপন করো, তখন প্রেসিডেন্ট আর্গিউ করে যে না, আমার কাছে অনেক, আমি এখন প্রেসিডেন্ট, আমার পক্ষে সব বিষয় নিয়ে কথা বলা সম্ভব হবে না, সো আমি এখন কথা বলবো না। সো এরকম বিভিন্ন কারণ দেখায় আইনি ফাঁকফোকর দিয়ে এই সুযোগ নিয়ে হইতেছে প্রেসিডেন্ট এটা করতে পারে। সো ট্রাম্প সেটা করে আসছে, গত 4 বছর তার বিরুদ্ধে যত অভিযোগ উঠছে আইনিভাবে এগুলো সব সে ফাঁকি দিয়ে দিয়ে ইভেট করে করে আসছে। এখন হোয়াইট হাউস ছাড়া মাত্রই এই সবগুলো শুরু হয়ে যাবে, যখন সে আবার এটাকে বলে প্রাইভেট সিটিজেন, মানে আমাদের মতো আর কি, সে যখন প্রাইভেট সিটিজেন হয়ে যাবে আর প্রেসিডেন্টের প্রিভিলেজটা তার থাকবে না, সাথে সাথে ওর পিছনে থাকে মামলা সিরিয়াল ধরে যাবে। দেয়ার ইজ আ রিয়েল চান্স হি মাইট এন্ড আপ ইন জেল, নাও হইতে পারে, অ্যাটলিস্ট মিলিয়ন ডলার তো জরিমানা দেওয়া লাগবে। IRS এর পাওনা আছে, অনেক জায়গায় পাওনা আছে, বিপদ আসতেছে ওর সামনে, রাইট? সো সুতরাং ট্রাম্পের জন্য হোয়াইট হাউস ছাড়া শুধুমাত্র এটা ক্ষমতা আঁকড়ে রাখেন, এটা তার অস্তিত্বের প্রশ্ন, এটা তার জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এই জিনিসটা আমি বাংলাদেশের সাথে তুলনীয় করে আলোচনা করতে চাই, রাইট? বাংলাদেশে কিন্তু এখনকার যে সরকার আছে, তাদের জন্য ক্ষমতা ছাড়া ইজ নট এন অপশন। ট্রাম্পের জন্য যেরকম ক্ষমতা সে যে কোনো মূল্যে সারা পৃথিবী তাকে আছে, এরকম সভ্য দেশে সেরকম অসভ্যতা আমি করতেছে, যেটা আমরা বাংলাদেশে বসে আবার বাংলাদেশের পলিটিশিয়ানরা বলে যে আমেরিকার গণতন্ত্রের এই দুর্বল অবস্থা, তাহলে আমার, হ্যাঁ না, আমেরিকার আপনার এক না জায়গা, আবার এই সেন্সে এক অবশ্য ছেড়ে যাচ্ছে, এই সেন্সে এক খারাপের দিক থেকে বেশ মিল পাওয়া যাচ্ছে। সো না, হ্যাঁ, ট্রাম্পের জন্য ক্ষমতা ছাড়া ইজ নট এন অপশন, সে ক্ষমতা ছাড়লে তাকে জেল পর্যন্ত যাইতে হইতে পারে। এবং বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে তারাও কিন্তু, তাদের জন্য ক্ষমতা ছাড়া ইজ নট এন অপশন। 2014 একটা ইলেকশন, 2018 একটা ইলেকশন, এইভাবে করে ন্যাক্কারজনক ভাবে করে এরা, দে ডোন্ট কেয়ার মানুষ কি বলে, পৃথিবী কি বলে, এই সুশীল সমাজ কি বলে, সারা পৃথিবী কে কি বলে, দে ডোন্ট কেয়ার, তাদের কেয়ার করার সুযোগ নাই, কেয়ার করলে পিঠে চামড়া থাকবে না। বিচার করা হবে হইতেছে মুক্তিঝিল হত্যাকাণ্ড নিয়ে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, তারপর এগুলো নিয়ে, এবং সেটা একটা পলিটিক্যাল বিচারই হবে, যদিও তারা এগুলোর সাথে জড়িত ছিল, বৈধভাবে তাদের এই বিচার করা যায়, কিন্তু আলটিমেটলি পারপাসটা হবে পলিটিক্যাল, বাংলাদেশ এটা আমরা সবাই জানি, রাইট? সো যুদ্ধাপরাধ, বাংলাদেশে যুদ্ধাপরাধ হয়েছে, যুদ্ধাপরাধে বিচার হবে, রাইট? এটা আমরা সবাই জানি, কিন্তু পারপাসটা ছিল পলিটিক্যাল, এটা আমরা সবাই জানি, সেখানে বিরোধী দলেরকে দুর্বল করার জন্য, শুধু বেছে বেছে বিরোধী দলের এদেরকে যুদ্ধাপরাধের বিচার হয়েছে। আওয়ামী লীগের মধ্যে এত যুদ্ধাপরাধী, লিস্টের যুদ্ধাপরাধী আছে আওয়ামী লীগে, তাদের বিচার হয় না শুধুমাত্র, আমরা এগুলো জানি, এগুলো যুদ্ধাপরাধের বিচার না। একইভাবে বিএনপি যখন ক্ষমতায় আসে, যদি কোনোদিন আসে আজকে থেকে 500 কোটি বছর পর, তখন এরা আবার ধরে ধরে নিজের দলের কাউকে বিচার করবে না আওয়ামী লীগের, তখন পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে, মতিঝিল হত্যাকাণ্ডের বিচার হবে। সো তার মানে এগুলো পলিটিক্যাল প্রসিকিউশনই হবে আলটিমেটলি। তো এই কারণে আওয়ামী লীগের জন্য এখন ক্ষমতা ছাড়া ইজ নট এন অপশন, ইজ নট এন অপশন।
আপনি তাদের জায়গায় নিজেকে বসাইলে বুঝবেন যে পিঠ বাঁচানোর জন্য, পিঠ না জীবন বাঁচানোর জন্য তাদেরকে সারা পৃথিবী তাকায় থাকুক, সারা পৃথিবী চিৎকার করুক, সুশীল সহ তারা এইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বের করে দিতে হবে, নাইলে পারবে না। সো এইটা হচ্ছে ট্রাম্পের জন্য এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়ে দাঁড়াইছে, আমাদের দেশের সরকারের জন্য যেরকম এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়ে দাঁড়াইছে, আমাদের দেশে যেরকম বৈধ একটা নির্বাচন শান্ত প্রক্রিয়ায় একটা হয়ে আসার সম্ভাবনা দিনকে দিন সংকুচিত হয়ে যেতেছে, কারণ এই সরকার যেভাবে একটার পর একটা টার্ম এক্সট্রিম আচরণ করে যাচ্ছে, সুতরাং ক্ষমতার পালাপদর ঘটলে বিপদটাও একই হারে হবে। সো তাদের জন্য যেরকম ন্যারো হয়ে যাচ্ছে ক্ষমতার পালাপদর ঘটানোর সম্ভাবনাটা, দে ক্যান নট ডু ইট এনিমোর, এটা নিজেরা নিজেদের বিপদ এমন জায়গায় নিয়ে গেছে যে ইয়ের মতো, এটা একটা র্যাবিট হোলের মতো আর কি, যে র্যাবিট হোল মানে আপনি যদি নামেন যাইতে থাকবেন যাইতে থাকবেন, এটা কোনো শেষ নাই। আমরা যে সিনেমাতে দেখতাম যে কেউ যদি কালো পথে পা পড়ায় তার পক্ষে আর ফিরে আসার সময় সম্ভব হয় না, কারণ এই পথে পা পড়াইলে আপনি এতদিকে জড়ায় যান তারপর বের হয়ে আসতে পারবেন না। সো ব্যাপারটা এরকম আর কি, ট্রাম্প এরকম এতদিক থেকে তো আকাম করে বসছে, এখন ওর পক্ষে এখন প্রেসিডেন্ট না থাকাটা সারা জীবন তো থাকতে পারবে না, কিন্তু যদি আবার 4 বছর থাকতে পারে দেখা যাবে সে তখন বলবে আমি সংবিধান চেঞ্জ করবো, সারা জীবন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা যায়। এটা সে ইনসিনিয়েট করছিল অনেক আগে যে আমেরিকা তো বেশি থাকতে দেওয়া উচিত। সো এইবার যদি ট্রাম্পকে থামাইয়া দেওয়া যায় তো থামাই যাবে 100% শিওর, অলরেডি প্রসিডিং শুরু হয়ে গেছে জো বাইডেনের ক্ষমতা হস্তান্তর করে পাওয়ার। সো পারলো না, কিন্তু ট্রাম্প যদি এবার সাকসেসফুল হইতো দেখা যেত যে আমাদের সরকার যেরকম একটার পর একটা টার্ন ঠেলেই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে র্যাবিট হোলের মতো, একবার এখানে নেমে গেলে দেয়ার ইজ নো কামিং ব্যাক, চাইলেও আসতে পারবে না, আসলে পিছে জামরা থাকবে না। সো ট্রাম্পকে থামাই দেওয়া গেছে এটা একটা সুসভ্য রাষ্ট্র দেখে অল্পতেই, বাংলাদেশে থামানো যায় নাই এবং বাংলাদেশ যেহেতু 3 টার্ম হয়ে গেছে আর সম্ভাবনা দেখতেছি না থামবে।